দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি মীরা। এই মুহূর্তে আমার সাথে যাকে পেয়ে গেছি তাকে আমরা প্রত্যেকেই খুবই ভালো করে চিনি। আমাদের সকলের ভীষণ প্রিয় এবং ভীষণ পরিচিত একজন মুখ। আমাদের সকলকে সবসময় তিনি তার অভিনয় দিয়ে আনন্দে মাতিয়ে রাখেন। তিনি আর কেউ নন, তিনি সর্বরী মুখার্জি। দিদি, প্রথমত বাংলা এমজি নিউজে আপনাকে স্বাগত। সমস্ত দর্শকদের জানাই অনেক অনেক এই প্রচন্ড গরমে, তার মধ্যেও যে আমরা একসঙ্গে কোথাও একটা দেখা হতে যায়, কথা হয়, একটা কোনো স্পেস রয়েছে, সেটার জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা। গরমে সুস্থ থাকুন, জল খান, ভালো থাকুন, যতটা দরকার না পড়লে রাস্তায় বেরোবেন না, আর আমাদের সঙ্গে থাকুন। দিদি, তুমি তো ছোট পর্দায় আমাদের সকলকে সবসময় তোমার অভিনয় দিয়ে আনন্দে মাতিয়ে রাখো, এতদিন পর আবার থিয়েটারে ফিরে এসে কেমন লাগছে? অ্যাকচুয়ালি থিয়েটারে ফিরে আসা নয়, থিয়েটারটা জন্মসূত্রে পাওয়া আর কি। মানে আমার বাবা মা আমার থিয়েটারের গুরু, তাদেরই হাত ধরে। আমার ভাই সামনেই কাজ করছে দলের হয়ে। আমরা সবসময়তেই মানে আমরা বাঁচি থিয়েটারে আর কি, গোটা পরিবারটা থিয়েটারের মধ্যে আছে, সেটা ছোটবেলা থেকেই। ছোটবেলাতেও তাই, বাবা মা, আমি, ভাই, তারপরে এখন আবার কর্তাটিও, তিনি দলের পরিচালক, নাট্যকার, তিতাস আমাদের আরেক সন্তান, সবাই মিলে একটা কাজ গড়ে তোলার এই সময় দাঁড়িয়ে ভীষণ প্রাসঙ্গিক একটা থিয়েটার, যেখানে বারংবার নাটকে নাট্যকার লিখেছেন এবং বিভিন্ন চরিত্র মুখ দিয়ে বলেছে যে নাটক শুধু বিনোদন নয়, সময়ের পরিস্থিতিটা আয়না হিসেবে মুখে দেখাচ্ছে, সেটাও নাটকের একটা বড় কাজ। বারবার বলছে লোভ, ক্ষমতা, ভেতরে লুকিয়ে থাকা হিংসে, ভেতরে লুকিয়ে থাকা লোভ, তার যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, এবং আপন মানুষদের যারা খুব নিবিড়, যারা খুব নিজের, তাদেরকেও পিছনে ফেলে দিতে আমরা আর ভাবছি না, তাদেরকেও শেষ করে দিতে আমরা আর ভাবছি না। এই যে আমাদের নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক হয়ে ওঠা এবং তার জন্যে কাছের মানুষগুলোকে পিছিয়ে দেওয়া, এইটা এই নাটকের একটা ভীষণ ইম্পর্টেন্ট টেক্সট। সঙ্গে সুদীপদা, রুদ্র, আমরা ভীষণ ভালো বন্ধুও, এবং অনেক বছর পর রুদ্র মঞ্চে, এবং ইনফ্যাক্ট থিয়েটারে আমি আর রুদ্রই প্রথমবার, সুদীপদার সঙ্গেও আগে কখনো থিয়েটার করিনি। নাটকের টেক্সটাই অসাধারণ, গিরীশ কানার্জির লেখা, বিভাস চক্রবর্তীর অনুবাদ, এবং তার সঙ্গে আমাদের নাটকটাকে এই সময়ের গড়ে তোলবার জন্য অসাধারণ সম্পাদনা করেছে আবির, অসাধারণ পরিচালনা করেছে, নিজেও এত বড় একটা চরিত্র করে, এবং সবাইকে যে বেঁধে বেঁধে রাখা নাটকটাতে, এবং দর্শকদের খুব ভালো লেগেছে সেই আবেগটাও আমরা বাইরে এসেও দেখতে পাচ্ছি। যেহেতু পরেই একটা আবার ভালো নাটক হচ্ছে, তাই আমরা ভেতরে থাকতে পারলাম না। আজকে নয়বার তিতাস দশে পা দিল, জন্মদিন, দশম জন্মদিন, খুব আনন্দের দিন আমাদের। তার সঙ্গে সঙ্গে পরিচালকেরও আজকে জন্মদিন আর কি, মানে একজন দশে পড়লো আর একজন 46-এ। ফলে আমরা চাই যে আগামী দিনে আরো অনেক ভালো প্রযোজনা আমরা তিতাসের পক্ষ থেকে আমরা দর্শকদের কাছে উপহার দেব। আপনারা সঙ্গে থাকুন। আগামী 28শে জুলাই একাডেমিতেই সন্ধ্যে 6:30টায় আবার আছে অগ্নিজল। যারা এই শোটা দেখতে পেলেন না তাদের কাছে আন্তরিক অনুরোধ, আসুন অগ্নিজল দেখি, একটা সময়ে দাঁড়িয়ে একটা যাপন করি যা এই সময়ের কথা সেই সময়তেও বলেছে, অর্থাৎ যা সমকালীন তা চিরকালীন, এটা আবারও প্রমাণ হয়ে যায়। দিদি, এই নাটকে তোমার যে চরিত্রটা, সেই চরিত্রটা নিয়ে যদি আমাদের দর্শককে কিছু বলো। বিশাখা খুব দুঃখী একটা মেয়ে, যে ভালোবাসত যবক্রীকে, কিন্তু যবক্রীর উচ্চাশা, যবক্রীর প্রতিশোধ স্পৃহা, তার বাবাকে, যেহেতু তার বাবার সঙ্গে অন্যায় করেছেন, তার প্রতিশোধ নেবার জন্য যবক্রী ব্রহ্মজ্ঞান পেতে চলে যায় বিশাখাকে ছেড়ে মাঝ পথে, এবং তার বাবা, বিশাখার বাবা জোর করেই পরাবসুর সঙ্গে বিবাহ দেন। অভিমান একটা জায়গা রয়েছে, এবং বিশাখা ভারী মিষ্টি একটা চরিত্র, ভারী। আমি একটা চেষ্টা করেছি খুব সাবডিউড ভাবে একটা যন্ত্রণা, একটা দুঃখ, একটা অপ্রাপ্তি রাখার,
যে ভালোবাসে সেও মাঝপথে ছেড়ে দিল, আর যে অগ্নিসাক্ষী করে বিবাহ করেছিল সেও মাঝপথে ছেড়ে দিল, তা সেই সব মেয়েরা যারা সামনে দাঁড়িয়ে বলতে পারে যে যদি আমার ব্যভিচারের কথা শুনে তার সত্যতা যাচাই করতে এসে থাকেন, তাহলে শুনে রাখুন যা শুনেছেন সব সত্য, এটা বলবার মতন দৃঢ়তা থাকে। আবার যবক্রীকে একই কথা যখন বলতে পারে যে তোমার চাওয়ার মধ্যে ছিল প্রতিশোধের তৃষ্ণা, তুমি আমাদের ব্যবহার করেছো, তো মেয়েদের এই যে দৃঢ়তা সেটা খুব পছন্দ আমার। তো বিশাখা ভীষণ দৃঢ় একটা মেয়ে, খুব ভালো লাগলো আজকে, প্রথম দিন অনেক ভুল ত্রুটি হয়েছে জানি, কিন্তু পরের বার সব শুধরে যাবে। পরে যে 28শে জুন তোমাদের আবার 28শে জুলাই আবার যে অগ্নিজল এখানে প্রেক্ষাগৃহে দেখানো হবে নাটকটা, আমাদের দর্শককে তো অবশ্যই বারবার বলবো যে আপনারা আসুন এবং সকলকে আরো এনকারেজ করুন এরকম ভালো ভালো আরো নাটক যাতে তারা আপনাদের জিতে পারে সেই কারণে, এবং সকলকে বলবো আপনারা আসুন, আপনারা দেখুন, এবং সবসময় আমাদের যারা নিজেদের অভিনয়ের মাধ্যমে হাসাচ্ছেন, আমাদের নিজেদের অভিনয়ের মাধ্যমে যারা সবসময় হাসি খুশি রেখেছেন, তাদেরকে সবসময় আপনারা বাঁচুন, থিয়েটারের সঙ্গে বাঁচুন। থিয়েটার একটা এমন মাধ্যম যার কোনোদিন শেষ হবে না। হাতের মধ্যে ল্যাপটপে, হাতের মধ্যে মোবাইলে আমরা ওটিটি দেখতে দেখতে যতই অভ্যস্ত হই, থিয়েটার একটা অন্য কথা বলে। এই যে সামনে দাঁড়িয়ে সামনে মানুষটাকে দেখতে পাচ্ছি, তার কান্নায় কাঁদছি, তার আনন্দে হাসছি, তার রাগে জ্বলছি, এই যে এক দর্শকের সঙ্গে শিল্পীর যে একাত্মতা, এ থিয়েটার ছাড়ার কোথাও হয় না। তাই আগামী 4th জুলাই মিনার্ভা থিয়েটারে ভারতবর্ষের 75তম অমৃত মহোৎসব উপলক্ষে তিতাসের নিবেদন আগুন পাখি সেটি আছে, আগামী 25শে জুলাই গিরিশমঞ্চে আগুন পাখি আছে, এবং 28শে জুলাই আবারও অগ্নিজল একাডেমিতে। যারা দেখতে পেলেন না তারা দেখুন, আর যারা দেখলেন তারা আবার একবার দেখুন। নমস্কার। ভিডিও জার্নালিস্ট নিরজিতের সাথে কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস থেকে বাংলা এমজি নিউজের জন্য নীরা সাহা।